বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে বিভিন্ন কলেজের এইচএসসি অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম, শিক্ষা সামগ্রী এবং সেলাই মেশিন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার 27 নভেম্বর সকালে সেনা রিজিয়ন মাঠে বান্দরবান জেলার বিভিন্ন কলেজের 85 জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এ সময় উচ্চশিক্ষা গ্রহণের জন্য 3 জনকে 10,000 টাকা করে আর্থিক অনুদান, 7 জনকে নগদ শিক্ষা সহায়তা এবং 3 জনকে সেলাই মেশিন এবং 6 জনকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 69 পদাতিক ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এফডাব্লিউসি, পিএসসি, পিএইচডি। এ সময় আরও উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, জিএসইউ 2, 69 পদাতিক ব্রিগেড মেজর শাইকুজ্জামান। বান্দরবান রিজিয়ন আগেও স্থানীয় জনসাধারণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। এর ধারাবাহিকতার একটি অংশ আজকে এখানে আয়োজন করা হয়েছে, যার বাস্তবায়নে আপনারা সামিল হয়েছেন। আপনাদের সকলের জন্য আমরা সাফল্য কামনা করি, বিশেষ করে যারা শিক্ষার্থী, আমাদের প্রার্থনা থাকবে, দোয়া থাকবে প্রত্যেকেই যেন যার যার জীবনে সফলতা অর্জন করে এবং যে যে পেশায় মনোযোগী হতে চায় বা পেশা হিসেবে বেছে নিতে চায়, ওই পেশায় যেন সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে।